গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এমবি ফ্যামিলি ব্লগস। তো আশা করছি তোমরা সবাই ভালো আছো। অ্যাকচুয়ালি বন্ধুরা, আমার আজকে অনেক দিন হয়ে গেল ঘরের মধ্যে, অসুস্থতাই ছাড়ছে না। প্রথমে আমি, তারপর মেয়ে, তারপর ছেলে, তারপর দুদিন ফাঁকে দিয়ে ভালো ছিলাম, কিন্তু ছেলেটার হঠাৎ করে গলা ব্যথা, জ্বর। তো ছেলেটাকে ডাক্তার দেখিয়েছি, কিন্তু মানে কোনো ওষুধে কোনো কাজে হচ্ছে না। তো যার কারণে মানে এখন কি করব, মাথা কাজ করছে না। এদিক দিয়ে মেয়েটাকেও তো দেখতে লাগবে, ও তো ছোট, তো ও পড়তে বসেছিল, ওর চুলগুলো ভীষণ ডিস্টার্ব করছে, তো আমাকে বারবার বলছে মা তেল লাগিয়ে দাও। তো কাজের ফাঁকে আবার বসে গেছি মেয়েকে তেল লাগাতে। তেল লাগিয়ে চুলগুলো বেঁধে দিচ্ছি, কি করব বলো। ছেলেটাও মানে শুয়ে আছে, ওর শরীরটা ভালো লাগছে না। তো দেখো ছেলেটা শুয়ে শুয়ে কাঁদছে, মানে ওর শরীরটা একদম ভালো লাগছে না দেখে। মেয়েকে আদর করতে গেলে ও আরও বেশি করে কান্না করে। তো মানে ওর শরীরটা ভালো লাগছে না দেখে ওর কিছুই ভালো লাগছে না, খাওয়া দাওয়া কিছুই খাচ্ছে না। তো এই দিক দিয়ে দেখো, আমি বসে, মেয়ে বসেছে পড়তে, আর আমি এদিক দিয়ে মেয়েকে আপেল কেটে দিয়েছি। আর এখানে রান্না করে যে আমি সকালবেলা রান্না বান্না করেছিলাম, সব বাসন পড়ে আছে, গ্যাসের চুলাটাও মোছা হয়নি, তো এগুলো আমি করে নিচ্ছি, কারণ ছেলেকে নিয়ে আবার ডাক্তারের কাছে যাব। তো যার কারণে আমি তাড়াতাড়ি সকালবেলা রান্না করেছি, কারণ ছেলে ভেবেছিলাম খাবে, কিন্তু ছেলেটা খায়নি, শুধু দুধ মুড়ি দিয়েছি ওটাই খেয়েছে, ওটা খেয়ে ওষুধটা খেলো। তো এখন আমিও কাজগুলো সেরে নিই, কাজগুলো সেরে ও এখন শুয়ে আছে, কাজগুলো সেরে তারপর ওকে খাইয়ে দেব। আমি খাওয়ালে যদি একটু খায়, নিজে হাতে তো খাবেই না। মানে সত্যি বন্ধুরা, একা হাতে রান্না করা, বাজার করা, তারপর বাচ্চারা অসুস্থ হলে বাচ্চাদেরকে দেখা, মানে অনেক কষ্ট হচ্ছে আমার, সত্যি অনেক কষ্ট হচ্ছে। কিন্তু এরপরও কিছু করার, মানে কিছুই করার নেই, আমার নিজেরও শরীরটা বেশি ভালো নেই। জ্বর, সর্দি কাশি হওয়ার পর থেকে মানে খাওয়া দাওয়া কোনো কিছুই ভালো লাগছে না, খেতে পাচ্ছি না, যার কারণে দুর্বল, খুব দুর্বল লাগছে। তবুও ঘরের কাজগুলো তো করতেই হবে, আর ছেলে মেয়ের দিকে তো দেখতেই হবে, কারণ ওরা তো আমি ছাড়া আর কাছে এখানে কেউ নেই, তার কারণে ওদেরকেও দেখতে লাগবে, ঘরের কাজগুলো করতে লাগবে। তো তোমরা দেখতে পাচ্ছ এখানে আমার ওই বাসনগুলো ধোয়াও মোটামুটি হয়ে গেছে, গ্যাস মোছাও হয়ে গেছে। তো দেখো এখানে মেয়ে পড়ছে, মেয়ে পাশের খাটার মধ্যেই বসেছে পড়তে। আর এদিক দিয়ে দেখো, দু তিন দিনের কাপড় জমা হয়ে গেছে, মানে আমি সত্যি ছেলে অসুস্থ দেখে মানে ওর পিছনে লাগতে লাগতে এদিক দিয়ে আমার মানে কোনো কাজই হাতে উঠছে না, ভালো লাগছে না, কোনো কাজ করতেই ভালো লাগছে না, যার কারণে দু তিন দিন হয়ে গেছে কাপড়গুলো এইভাবেই পড়ে আছে। তো এখন ভাবলাম যে ডাক্তারখানা তো একটু পরে যাব, তো এখন একটু টাইম আছে, কাপড়গুলো গুছিয়ে নিই। তো দেখতে পাচ্ছ এখানে আমি কাপড়গুলো গুছিয়ে নিচ্ছি, আর বিছানাটাও আগোছালো ছিল, বিছানাটাও গুছিয়েছিলাম সকালবেলা, কিন্তু ছেলে বারবার মানে একবার ঘুমাচ্ছে একবার উঠছে, যার কারণে আগোছালো হয়েছিল, আমি এটা সেজন্য এটা গুছিয়ে নিলাম। আর এদিক দিয়ে খাটের মধ্যেই বসে আমি কাপড়গুলো গুছিয়ে নিচ্ছি। সত্যি ভেবে পাচ্ছি না কী করব, কোন কাজ আগে করব, কোন কাজ পরে করব, মানে মাথায় আসছে না, মাথায় কোনো কাজে করছে না। অ্যাকচুয়ালি বন্ধুরা, ঘরের মধ্যে বাচ্চারা যদি অসুস্থ থাকে মানে কোনো কাজ করতেও ভালো লাগে না, খেতে ভালো লাগে না, কোনো কিছু করতে ভালো লাগে। তো এখানে আমার কাপড়গুলো গুছানো হয়ে গেছে, এখন আমি
রেখে দেব। দেখো আমি এখানে যে বাসনের র্যাকটা, এটা অ্যাকচুয়ালি বাসনের র্যাক, আমি আরও একটা ভিডিওতে দেখিয়েছিলাম। এটা মানে কিচেনে রাখা যাচ্ছে না, কিচেনটা ছোট যার কারণে রাখা যাচ্ছে না, তো আমি প্লাস্টিকের একটা র্যাকের মধ্যে রাখছি বাসনগুলো। আর এখানে বাসনের র্যাকটা উপরে উঠিয়েছিলাম, তো ভাবলাম যে কাপড়গুলো রাখতে একটু অসুবিধা হচ্ছে, যার কারণে আমি র্যাকটা নামিয়ে এটার মধ্যে কাপড়গুলো, রপিউজের কাপড়গুলো রাখছি। আর এদিক দিয়ে দেখো আমার কাপড়গুলো রাখা হয়ে গেছে, এখন ঘরটা ঝাড়ু দিয়ে নিচ্ছি। আর ছেলে দেখো বিছানা শুয়ে আছে, ওর ভালো লাগছে না, কেন কিছুই ভালো লাগছে না, যার কারণে ও শুয়ে আছে। তো এদিক দিয়ে আমার ঘর ঝাড়ু দেওয়ার শেষ, এখন আমি স্নান টান করে নেব। তো বন্ধুরা, আমি এখন স্নান টান করে পুজো দিয়ে এসেছি, এখন ছেলেকে নিয়ে ডাক্তার কাছে যাব। কালকেও গিয়েছিলাম কিন্তু ছেলেটার কিছুই হচ্ছে না, একদম মানে জ্বর কমছে না, জ্বরও কমছে না, গলা ব্যথাও কমছে না। তো সকালে ভাবলাম যে ইএনটি ডাক্তার দেখাবো, ভয় পেয়ে গেছি, মানে সত্যি মানে ওর কেন যে গলা ব্যথাটা কমছে না বুঝতে পারছি না। কিন্তু ইএনটি ডাক্তার মানে আজকে হবে না, মানে বুধবার আর শুক্রবার ছাড়া হবেই না। আমি আমার দেবরকে পাঠিয়েছিলাম, ও খোঁজ নিয়ে দেখেছে যে হবে না। তো দিক দিয়ে সবাই বলছে যে কালকে যে ডাক্তার দেখিয়েছে ওই ডাক্তারকেই আবার দেখাও, দেখা যাক কি হয়। তো মানে সত্যি মানে ভেবে পাচ্ছি না কি করব, দুদিন পর পরীক্ষা, পরীক্ষাও এসে গেছে, রুটিনও দিয়ে দিয়েছে, ছেলেটা মানে মাথা উঠাতে পারছে না, সত্যি মনটা অনেক খারাপ, মানে কী করব বুঝতে পারছি না। এদিক দিয়ে নিজেরও শরীরটা বেশি ভালো নেই। কালকে আমিও ডাক্তার দেখিয়েছি, ছেলেকে দেখাতে গিয়ে আমিও ডাক্তার দেখিয়েছি, তো আমাকে ওষুধ দিয়েছে, এগুলো খাওয়ার পর তারপরে তো বোঝা যাবে, মানে সত্যি কয়েকদিন তো খেতে হবে। কিন্তু ছেলেটার কেন কমছে না এটাই বুঝতে পারছি না। তো এখন যাব, গিয়ে দেখি না, দেখিয়ে আসি। সকালবেলা কী কী করেছি তোমাদেরকে তো দেখিয়েছি, সকালবেলা ঘুম থেকে উঠে রান্না বান্না করে ছেলেকে একই থালের মধ্যে নিয়ে ছেলেকেও খাইয়েছি, মেয়েকেও খাইয়েছি। সকালবেলা মানে কী করবো, ছেলেটা খেতে চাইছে না, গলা ব্যথার কারণে খেতে চাইছে না। তো এখন মেয়েকে ঘরে রেখে যাব, মেয়ে ঘরেই থাকবে। আর কী করবো বলো, কালকেও মেয়েকে ঘরে রেখে গেছি 2-2.5 ঘন্টা, এভাবে মেয়েটা ঘরে বসে বসে টিভি দেখেছে, আর আমি আর ছেলে গিয়ে ডাক্তার দেখিয়ে আসলাম। কথার সঙ্গে তো আর ডাক্তার দেখানো হয় না, না তো আমারও মানে সারা শরীর কাঁপছে, কিন্তু না দেখিয়ে তো পারবো না, না যার কারণে এখন যাব। তো দেখো কালকে যে ওষুধ দিয়েছে ওষুধগুলো দেখাও, তোমাদেরকে দেখাচ্ছি। এ দেখো ঘরের মধ্যে শুধু এগুলো কালকের ওষুধ, ঘরের মধ্যে শুধু ওষুধে ওষুধ দেখো। আজকে মানে কত দিন হয়ে গেছে অসুস্থতাই কাটছে না, কি বলবো, ঘরের মধ্যে এত অসুস্থ যদি থাকে। এ দেখো ওষুধ, এ দেখো ওষুধ, শুধু ওষুধে ওষুধ। আর দেখো এ দেখো এই ডেটটা দেখো কালকের, তো এখন আবার যাচ্ছি, দেখা যাক কী হয়। সত্যি মানে কী বলবো, ঘরের মধ্যে ছেলে মেয়ে অসুস্থ থাকলে, মা যতই অসুস্থ থাকুক, এরপর মানে তবু কাজও করি, সব কিছুই করি, কিন্তু বাচ্চারা যখন অসুস্থ থাকে তখন কিছুই ভালো লাগে না সত্যি। তো এখন যাচ্ছি কী করবো, তো চলো। দেখো ছেলেটাও রেডি হচ্ছে না, কতবার করে বলছি রেডি হতে, রেডি হচ্ছে না,
মানে ওর ভালো লাগছে না দেখে, ও মানে একদম রেডিওতেও চাইছে না। চলো না বাবা, চলো রেডিও রেডিও। দেখেছেন ফ্রেন্ডস, মানে ও আজকে কয়েকদিন মানে জ্বরে গলা ব্যথায় এতই দুর্বল হয়ে গেছে যে সারাদিন শুয়ে শুয়ে দিন কাটাচ্ছে। আবার মাঝে মাঝে এক্সামেরও চিন্তা আছে, মাঝে মাঝে বলছে যে মা আমার তো এখনও কিছুই হয়নি, আমি কি করে পরীক্ষা দেব, মাঝে মাঝে ওইটাও বলছে। চলো না বাবা, চলো চলো উঠো, রেডি হও। তো বন্ধুরা, ওকে আমি রেডি করিয়ে দিই, কারণ এখন ডাক্তার কাছে যাবো, ডাক্তার বাবা না হলে থাকবে না, অনেকটা সময় হয়ে গেছে। তো চলো, তো বন্ধুরা এখন যাচ্ছি ডাক্তার দেখাতে, তো দেখ চলো যাই ডাক্তার দেখিয়ে আসি। তো দেখতে পাচ্ছ এখানে আমরা মা ছেলে বেরিয়ে পড়েছি, ডাক্তার দেখাতে যাচ্ছি। তো দেখো এখানে আমরা এসে গেছি, কিন্তু আসার পর দেখছি যে ডাক্তার এখনও আসেনি, তো আমাদেরকে ওয়েট করতে বলেছে, তো আমরা বসে ওয়েট করছি। তো বন্ধুরা এসে পড়েছি, ডাক্তার অ্যাকচুয়ালি ডাক্তার বলেছে যে দু তিন দিন অপেক্ষা করতে, কারণ দু তিন দিন জ্বর তো এমনিতেও দু তিন দিন থাকে, তো বলছে দু তিন দিন খাওয়ানোর পর তারপরে হয়তো ওষুধ চেঞ্জ করে দেবে। তো বলছে মানে দু তিন দিন, অ্যাকচুয়ালি তো কালকে দেখিয়েছি 11:30 দিকে, তো কালকে সকালে একবার খেয়েছে, রাতে একবার খেয়েছে, তো আর আজকে সকালে খেয়েছে। তো এই এক দুবারে তো আর মানে কমে না, তো যার কারণে বলছে একটু ধৈর্য ধরে খাওয়াতে। জোর কমছে না দেখে, গলা ব্যথা কমছে না দেখে আমিও ধৈর্য হারা হয়ে গেছি, যার কারণে গিয়েছি, কি করব। তো যাই হোক, ডাক্তারের এই কথাগুলো শুনে আর ইয়ে করলাম না, এসে পড়েছি। তো এখন ছেলের জন্য কিছু বানাবো, সকাল ও ভাত খেতে পাচ্ছে না, না তার জন্য একটু ওর জন্য গরম গরম খিচুড়ি বানিয়ে ওদের ওকে খাওয়াবো। তো চলো, আমি আর কি বলবো তোমাদের, তো চলো আমি এখন খিচুড়িটা বানাই। দেখো এখানে আমি একটুখানি চাল আর ডাল নিয়েছি, এটাই এখন ওকে প্রেশার কুকারে বানিয়ে একটু দেবো, কারণ ও খেতে পাচ্ছে না, না যার কারণে যদি একটু খিচুড়িটা গরম গরম খায়, গলাতে লাগায় মানে একটু গলাতে লাগে, তাহলে বোধহয় ওর ভালো লাগবে। তো চলো এখন আমি খিচুড়িটা বানিয়ে ফেলি, তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। তো বন্ধুরা এখানে আমি খিচুড়ি বসিয়ে দিয়েছি, খিচুড়িটা হতে হতে তোমাদের সাথে আমি একটু কথা বলছি। তো খিচুড়িটা হওয়ার পর ছেলেকে খাওয়াবো, ওষুধ খাওয়াবো। তো অ্যাকচুয়ালি কিছুদিন আগেই আমি প্রথম, তারপর ছেলে, তারপর মেয়ে, তারপর ছেলে। তো দেখো কিছুদিন হলো, মানে দু তিন দিন হলো সুস্থ হয়েছি, সুস্থ হয়েছি বলতে কি, মানে আমার খাওয়া দাওয়া কোনো কিছুই ভালো লাগছে না, আমি খেতে পাচ্ছি না, ছেলে মেয়েও এত একটা খেতে পাচ্ছে না, রান্না করে করে ফেলছি, কি করব বলো। খাবো ভেবে রান্না করি, কিন্তু খেতে গেলে একদম পারি না, ছেলে মেয়েও সেম অবস্থা, তো যার কারণে ওরাও খেতে পাচ্ছে না। তো মানে হঠাৎ করে ছেলেটার প্রথমে গলা ব্যথা হলো, কিছুদিন আগে তো জ্বর হয়েছিল, তখন ওষুধ টষুধ খাইয়ে ঠিক হয়েছে, এখন হঠাৎ করে গলা ব্যথা, গলা ব্যথার থেকে আবার জ্বর। তো কালকে ডাক্তার দেখিয়ে ওষুধ আনলাম, ওষুধ আনার পর রাত্রে খাইয়েছি, দুপুরবেলা খাইয়েছি, খাওয়ানোর পর ওর একদমই কমছে না, যার কারণে আমি মানে সত্যি মাথাটা আমার কাজ করছে না, কি করব আমি বুঝতে পারছি না। তো ভেবেছিলাম ENT ডাক্তার দেখাবো, কারণ বাচ্চা মানুষ তো ভয় লাগে, তাছাড়া এক্সামও এসে পড়েছে। তো তো ENT ডাক্তার আর মানে দেখাতে পারিনি, কারণ ENT ডাক্তার বুধবার আর শুক্রবার ছাড়া হবে না।
তো সবাই বলছে যে কালকে দেখিয়েছিস, আজকে একটু ডাক্তারের কাছে গিয়ে যোগাযোগ করে নে। তো যার কারণে গেলাম, গিয়ে তো আচ্ছা কোনো লাভই হয়নি। লাভ বলতে কি, ডাক্তার বলছে মিনিমাম 3 দিন তো খাওয়াতে লাগবে ওষুধ। 3 দিন খাওয়ানোর পর এবার বুঝতে পারবেন, কারণ অ্যান্টিবায়োটিকও তো 3 দিন খাওয়াতেই লাগে। তো এই জন্য বলেছে একটু ধৈর্য রাখতে। তো কি করব আর, আর ধৈর্য তো যদি না রাখে তাহলে হসপিটালে নিয়ে যেতে, তো এটা তো মানে সত্যি সম্ভব না। তো দেখা যাক, এখন ধৈর্য ধরে 2-3 দিন খাওয়াই, খাওয়ানোর পর বোঝা যাবে। আমার প্রেশার কুকারে হয়ে যাচ্ছে খিচুড়ি। সত্যি বন্ধুরা মানে আছি কি বলবো, হঠাৎ করে ছেলেটা এমন অবস্থা হয়েছে, এদিক দিয়ে এক্সামও এসে পড়েছে, 8 তারিখ থেকে এক্সাম, এক্সামের রুটিনও দিয়ে দিয়েছে, মানে কি করব বুঝতে পারছি না। যার কারণে মানে আজকে আমার এই অবস্থা, সত্যি কিছুই ভালো লাগছে না, সত্যি কি করব মানে বুঝতে পারছি না। সারাদিন ঘরের কাজ করে তারপর আবার নিজেও অসুস্থ, নিজেও এখনও সুস্থ হইনি, শরীরটা প্রচণ্ড দুর্বল লাগছে। তো কালকে ডাক্তার যে ওষুধগুলো দিয়েছে এগুলো খাওয়ার পর একটু মানে ভালো লাগছে মনে হচ্ছে, মানে কালকে থেকে একটু ভালো লাগছে। আর আমি যদি সুস্থ না থাকি তাহলে ছেলে মেয়েকে কে দেখবে বলো, যার কারণে মানে আমাকে সুস্থ হতেই হবে। খেতে পাচ্ছি না, মানে মেন কথা হচ্ছে খেতে পাচ্ছি না, যার কারণে এই অবস্থা, একদম খাওয়া দাওয়া কিছুই ভালো লাগছে না। তো বন্ধুরা কি আর বলবো বলো, আমার এদিক দিয়ে খিচুড়ি তো মোটামুটি হয়ে এসছে, এখন এটা একটু দিয়ে দেবো, দিয়ে ছেলেকে খাওয়াবো গরম গরম। তো আজকে ভিডিওটা আর বাড়াবো না বন্ধুরা, দেখলে তো আমার হাল কি অবস্থা। তো তোমরা সবাই আমার পাশে থেকো, আর আমার ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে দেবে, আর আমার সাথে থাকবে পাশে থাকবে। তো টাটা বন্ধুরা, বাই।